ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট। তো দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কিন্তু আজ একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে তোমাদের যে মাধ্যমিক 2023 সালে মাধ্যমিক জুন সেশনে ভর্তির একটা নোটিশ দিয়েছিল এর আগে, তো সেই সংক্রান্তই কিন্তু নোটিশটা। তো দেখো, এর আগে আজকে যেই নোটিশটা দিয়েছে সেই নোটিশটা তোমাদেরকে জানাচ্ছি। এখানে বলা হয়েছে যে দেখো, রিভাইজ নোটিস ফর অনলাইন অ্যাডমিশন অফ মাধ্যমিক সেকেন্ডারি লেভেল জুন 2023। তো জুন 2023-এর মাধ্যমিকের যে অ্যাডমিশন নোটিশটা ছিল, তো সেটাকে মধ্যে কিন্তু কিছু পরিবর্তন করা হয়েছে। তো আজকের ডেট এখানে দেখতে পাচ্ছ, তো আমরা এটা কিন্তু ডাউনলোড করব। নোটিশটা কি বলা হয়েছে, আমি এর আগে একবার ডাউনলোড করে ওটা দেখে নিয়েছিলাম। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক জুন সেশন 2023 সালে ভর্তির সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। তো দেখো, এখানে বলা হয়েছে মাধ্যমিক জুন 2023 স্তরে ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি, ভর্তির বর্ধিত ও পরিবর্তিত সময়সূচি, বর্ধিত মানে বাড়ানো হয়েছে। তো এখানে বলা হচ্ছে দেখো, এই মর্মে সকল অনুমোদিত পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে মাধ্যমিক জুন 2023 পর্বের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার সময়সীমা ইংরাজি 14/6/2023 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। আমরা এর আগে জানতাম 6 মে থেকে 6 জুন, 1 মাস পর্যন্ত কিন্তু ভর্তির সময় ছিল। তো এখানে 6 জুন থেকে কিন্তু 14 জুন, মানে প্রায় 8 দিন আরও বাড়ানো হয়েছে, 14 জুন পর্যন্ত কিন্তু ভর্তি হওয়া যাবে অনলাইনে। তো এই ছিল আজকের তোমাদের নোটিশটা। আর এছাড়া এখানে কিন্তু আগের দিন যেটা বলা হয়েছিল সেটাই বলা হয়েছে, 14/6/2023 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া সমস্ত ক্যান্ডিডেটদের যে কোনো সংশোধন সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে কিন্তু 15/6/2023 থেকে 16/6/2023 পর্যন্ত করা যাবে। এবং এখানে কিছু ইন্ট্রাকশন দেওয়া আছে, এটা কিন্তু তোমরা একটু একবার চোখ বুলিয়ে নিও, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সঞ্চালকদের জন্য এই এই ব্যাপারটা। তো এই ছিল আজকের। তোমাদের কিছু জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।